উদয়পুরের পারফেক্ট প্যাথোলজিকে 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করল গোমতী জেলার ভোক্তা আদালত। উল্লেখ্য, উদয়পুর ফুলকুমারীর বাসিন্দা বিজয় দাস নামে এক ব্যক্তি পেশায় টিএসআর জওয়ান, পারফেক্ট প্যাথোলজিতে হেপাটাইটিস সি এর পরীক্ষা করিয়েছিলেন। সেই রিপোর্টে তার হেপাটাইটিস সি পজিটিভ ধরা পড়ে। সেই মোতাবেক উনি এই রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসকদের পরামর্শে হেপাটাইটিস সি এর ওষুধ খেতে থাকেন। কিছুদিন পর উন্নত চিকিৎসার জন্য উনি চেন্নাই অ্যাপোলো হাসপাতালে গিয়ে যখন হেপাটাইটিস সি এর পরীক্ষা করান, সেখানে দেখা যায় উনার হেপাটাইটিস সি এর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু উনি পারফেক্ট প্যাথোলজির রিপোর্টের উপর ভিত্তি করে দীর্ঘদিন ওষুধ খাওয়ার ফলে উনার শারীরিকভাবে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে উনি পারফেক্ট প্যাথোলজির নামে উদয়পুর গোমতী জেলা ভোক্তা আদালতে 5 লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা করেন। দীর্ঘদিন সেই মামলা চলার পর অবশেষে ভোক্তা আদালতের সভাপতি তথা মাননীয় বিচারক একে নাথ এই মামলায় অভিযুক্ত পারফেক্ট প্যাথোলজিকে 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করেন। উল্লেখ্য, অভিযোগকারীর পক্ষে এই মামলাটি পরিচালনা করেন আইনজীবী অতনু দাস। এদিন ভোক্তা আদালতের এই রায়ে বেজায় খুশি হয়েছেন অভিযোগকারী বিজয় দাস। এই যে একটা ভুল রিপোর্ট উপর বেস করে যে ওনার যে ট্রিটমেন্টটা হয়েছে, তাতে ওনার কিছু মানে শরীরের ফাংশন কিছু নষ্ট হয়ে যায় এবং সে উনি আরও কিছুদিন ট্রিটমেন্ট হতে বাধ্য হন। পরবর্তী সময় উনি বাধ্য হয় এই ভুল রিপোর্টের উপর বেস করে উনি ট্রিটমেন্ট হয়েছেন সেটি কেস করতে এবং কনজিউমার ফোরামে উনি মামলা দায়ের করেন এবং পরবর্তী সময়ে কনজিউমার ফোরাম সম্পূর্ণ হিয়ারিং হয়, সাক্ষী হয়, সে উপর বেস করে আজ এই রায়টা হয়। আমরা চাইব যে আগামী দিনে এই ধরনের ভুল রিপোর্টগুলি যাতে এই ধরনের প্যাথোলজি যাতে যারা আছে হয়তোবা তারা যাতে এইসব রিপোর্ট দিতে জানায় একটু সতর্ক হয়ে যায়। কী করেছিল কেসটা? কেসটা করেছিল বিজয় দাস, উনি ফুলকুমারের বাসিন্দা উদয়পুরের। পেশা কী করেন? পেশায় উনি টিএসআর জওয়ান। আমরা পেয়েছি এটা হচ্ছে কনজিউমার ফোরামের CC16/2016 কেসের রায়। এটাতে কমপ্লেন্ট ছিল শ্রী বিজয় দাস, উনি কেসটা করেছেন পারফেক্ট প্যাথোলজি এগেনস্টে। কেসটা হয়েছিল 14/6/2016, এটা রায় বেরিয়েছে 4/5/2021। এটার মূল বিষয় ছিল যে এই বিজয় দাস কমপ্লেনেন্ট উনি যে প্যাথোলজিতে ট্রিটমেন্ট করেছেন ওই ট্রিটমেন্টের রিপোর্টে এসেছিলো যে SCV টেস্ট এটা পজিটিভ। সেই পজিটিভ রিপোর্ট বেস করে উনি ট্রিটমেন্ট হয় এবং ডাক্তারের পরামর্শে ওই ট্রিটমেন্টেরই ওষুধ নেয়। পরবর্তী সময় দেখা যায় উনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী সময় উনি চেন্নাই অ্যাপোলো হসপিটালে উনি অ্যাডমিট হতে বাধ্য হন, রেফার হয়ে যান নিজের খরচা। এবং সেখানে দেখা যায় যে SCV টেস্ট যেটা পজিটিভ ধরা পড়েছিল সেটা SCV টেস্ট এরকম কিছু নাই। আমরা কনজিউমার ফোরাম আমাদেরকে 5 লাখ টাকা কম্পেনসেশন দেয় এবং সাথে 10,000 টাকা লিটিগেশন কস্টও দেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা, পায়োনিয়ার।